হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো আমি কতগুলো কী কিনেছি, না কিনেছি, কোথা থেকে কিনেছি, কিভাবে স্ট্রাগল করেছি, সব কিছু আমি দেখাবো। তো ফার্স্টেই আমি একটা দোকানে চলে গেছি আমার বোনের জন্য ড্রেস শিখতে। তো ড্রেসটা দেখো খুব সুন্দর ছিল, আমার তো পছন্দ হয়েছিলো, কিন্তু আমার বোনেরও অন্য কালার পছন্দ হয়েছে। এইগুলো একটা কালার ওর নাকি পছন্দ হয়নি, কিন্তু আমার প্রত্যেকটা কালার এখানে সুন্দর লেগেছে। যাই হোক, সেখানে পছন্দ না হওয়ার কারণে মা একটা দোকানে এসে ভাইয়ের এতগুলো প্যান্ট নিল, ভাইয়ের কতটা প্যান্ট হলো। যাই হোক, তারপরে আমরা আরেকটা দোকানে চলে এসেছি, সেখানে দেখো আমি এক একটা করে জামা পরছি আর ফটো তুলছি। তো সেটকিনিটা দিয়ে একটা জামা পরলাম, জামাটা কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানো। তারপর বেবি কুইনের সঙ্গে একটু হাতে হ্যান্ডশেক করলাম, দেন এই একটা ড্রেস পরলাম। দেখো এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর ছিল, এটা কিন্তু আমি নিয়েছিলাম, আমার তো দারুণ লেগেছে। তারপর এই ড্রেসটা, তো দুটো ড্রেস নেওয়া হয়ে গেছে আমার, সেখান থেকে চলে এসেছি, সবাই পরে আর রেখে দেয়, আমি কিন্তু নিয়েছিলাম। তারপরে এসেছিলাম আমার বোনের জন্য জিন্স প্যান্ট দেখতে। তো জিন্স একটাও পছন্দ হয়নি, আমি তো ফার্স্টে এসে দোকানে একটু ক্যামেরা আয়নার সামনে ফটো তুলে নিয়েছি। তারপর দেখো এতটা জিন্সের মধ্যে এই একটা জিন্স তাও পছন্দ হয়েছে, তা ওর পায়ে আর ঢোকেনি। যাই হোক, তবে সেখান থেকে বেরিয়ে এসে আর একটা কসমেটিক্সের দোকানে গেছিলাম, সে আমরা বরাবরই এইখান থেকে নিয়ে এটা, কারণ এই দোকানের কালেকশানগুলো খুবই সুন্দর ছিল। ফার্স্ট আমি একটা আইলাইনার নিয়ে নিয়েছিলাম, আমি ল্যাকমি কোম্পানির বেশিরভাগ সব কিছু পরি, আর একটা লিপস্টিক নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দেখো কানের পাহাড়ে এনে তুলে দিয়েছে। তারপর এখানে সব কানেরগুলো দেখছিলাম, আমার মনে একটা পছন্দ হয়নি। তারপর একটা নেল পালিশ নিয়ে নিলাম। তো সব কিছু নেওয়ার পর ফার্স্ট, তারপর আমার বোন একটু চশমা পরে দেখেছিল, কারণ এই চশমাগুলো নাকি আমার খুবই ভালো লাগে। তাই আমি ভাবলাম আমিও বাদ যাই কেন, আমি একটা পরে দেখি কেমন লাগে, এই আমার কেমন লাগছে, পুরো দাদু দাদু মতো লাগছে, দূর আমার একদমই পছন্দ হয়নি। দোকানে দেখতে পেলাম আমি একটা আয়না, তাই আয়নার সামনে আমি একটু পোজ দিয়ে ফটো তুলে নিলাম। তারপর একটা ছোট আয়নাটা কি সুন্দর লাগছে, আমি কিন্তু অনেক ফটোই তুলেছিলাম, তো ফটোগুলো দেখালাম না, আর আয়নায় ফটো তুলে আমার দারুণ লাগে। তারপর মা এখানে হোস্টেল ক্লিপ দেখছিল আর বোন নেল পলিশ পরছিল, কোনটা কি ভালো লাগে। আমার এখানে প্রায় অনেক কিছুই নেওয়া হয়েছে। তারপর এখানে আরেকটা কানের দোকান এসে, আমার বোনের এখনও কানের পছন্দ হয়। দেন একটা টেলারের দোকানে এলাম, কারণ আমার এই জামাটা অনেকটাই বড় ছিল, সেই জন্য মারতে হতো, তাই সাইজটা মেপে নিচ্ছে যে কোথায় কি সাইজ লাগে, তো এখানে সাইজ মাপাও হয়ে গেছে, তা আমি পুরো ফ্রি। তবে সেখান থেকে আমার বাবা মা ওইদিকে কি করছে আর আমি এখানে বসেই রয়েছে একটা দোকানে, আমার না ভীষণ টায়ার্ড লাগছে। দেখো বসে রয়েছে তো রয়েছে, আর এখানে সবাই মিলে কী সব কিনছে। তো ফার্স্ট আমি একটা খিদে পাচ্ছিলো, তাই জন্য বাবা একটা শন পাপড়ি দিয়ে দিল, তো শন পাপড়ি আমি আর খাইনি, তাই ভাবলাম বাড়ি এসে খাবো, তাই জন্য সেটা নিয়ে আসছিলাম। তো আজকে এখানেই শেষ করলাম। নেক্সট ডে আমি আবার বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে, তো কেনাকাটা আর ফোরায় না। তো ফার্স্টেই আমি একটা জুতোর দোকানে চলে এসেছি, আমাকে এখানে জুতোর দোকানে বসিয়ে রেখে মা আর বাবা চলে গেছে অন্য জায়গায় আমার বোনের জানা জিনিস কেনার জন্য। এখানে কিন্তু প্রচুর কালেকশন ছিল, আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। তা আমি একটা জুতো ট্রায়াল করছিলাম, দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। কি এই জুতোটা কিন্তু আমি নিইনি, জাস্ট পরে দেখছিলাম কেমন লাগে, আমার পাটা এতটাই ছোটো যে সব রকমের জুতোই আমার হয়ে যায়। তারপর মা বাবা আসার পর দেখো আমার ভাইয়ের জুতো দেখছে, আমি এখানে এতক্ষণ বসেছিলাম তার বেলায় নেই ভাইয়ের জুতো, তো ফাইনালি একটা জুতো পছন্দ হলো, কিন্তু ভাইয়ের পছন্দ ছিল তাই মুখটা গোমরা করেছিল। দেন আবার একটা কসমেটিক্সের দোকানে চলে এসেছি, কারণ এখানে প্রচুর রকমের কালেকশন তোমরা তো দেখতেই পাচ্ছ, আর এখানে অসংখ্য ভিড়, আর তোমরা যদি ক্লিপের দরকার এইখানে চলে আসছো, ওখানে এখানে ক্লিপের প্রচুর কালেকশন ছিল। আর যাই হোক, তারপরে আমিও কিছু কসমেটিক্স নিয়ে নিলাম, কারণ আমার এমনিতেও অনেক কসমেটিক্স ছিল, তাই জন্য আর বেশি নিইনি, আমার বোনের কিছু ছিল না। আমার বোন দেখো এই দোকানে যাচ্ছে, একবার ওই দোকানে যাচ্ছে, আবার একটা দোকানে এসেছে, এখানেও পছন্দ হয়নি, দেন চলে গেল আবার একটা জুতোর দোকানে। ও এই দোকানে মোটামুটি কোনো রকম মেয়েদের মতো কালেকশন বেশি ছিল না, সেই জন্য সেখান থেকে বেরিয়ে এসে আবার একটা দোকানে আসলাম। তো এখানে জুতোর তো অনেক কালেকশন ছিল, খুব সুন্দরও ছিল, আর কিন্তু দাম তো প্রচুর পরিমাণে ছিল। এই একটা জুতো আমার বোনের খুবই ভালো লেগেছে, কিন্তু দামটা কত তোমরা শুনলে তো মাথায় হাত পড়ে যাবে, দামটা আর বললাম না। এমনি তো জুতোটা আমারও পছন্দ হয়নি খুব একটা, তাই আমি আয়নায় একটু ফটো তুলে নিয়েছিলাম, কারণ আয়নায় কিন্তু পিক তুলতে আমার কিন্তু দারুণ লাগে, অনেক ধরনের পিক তুলেছি আমি। আমার বোন তো বারবার ওই জুতোটা পরে পরে দেখছিলো, দেখো তোমরা কি পছন্দ হয়েছে জুতোটা, আমার কিন্তু ভালো লাগেনি তেমন। দেখো ও বারবার আয়নার সামনে যাচ্ছিলো, এখানে যাচ্ছিলো, ওখানে যাচ্ছিল, কিন্তু জুতোটা অবশেষে আর ওর ভাগ্যে ছুটেনি, তাই জন্য ওখান থেকে বেরিয়ে আসতে হলো আমাদের। আর দেখো এত পরিমাণে জ্যাম রাস্তায়, কি ধরনের জ্যাম, আমরা তো পাড়ি করতে পারছিলাম গাড়িতে। ওইখানে কদবেল মাখাও পাওয়া যাচ্ছে, তো রাত হয়ে গেছিলো বলে আর খাইনি। তারপরে আবার একটা দোকানে চলে গেলাম, জুতো দোকানে, সেখানে আবার একটা জুতো পড়লো। দেখো জুতোর অনেক ধরনের কালেকশন ছিল, কিন্তু ওর একটা ওইখানে পছন্দ হয়নি। ওর কোনো দোকানে কোনো জুতো পছন্দ হচ্ছিল, দেখো মুখের রিয়াকশানটা দেখো ওর কেমন লাগছে। আমি আর কি বলি, আমার তো একটা দোকানে গিয়েই পছন্দ হয়ে গেছে, আর ওর
আমার কাণ্ড কারখানা দেখে তো জাস্ট কষ্ট হয়ে গেছে, আমার এতটা কষ্ট হচ্ছে তার জন্য দোকানে বসে পড়েছে। তো ফাইনালি ওর এই জুতোটা পছন্দ হলো নাকি, ওর খুব পছন্দ হচ্ছে, তো আমিও সেরকম সেম জুতো নিয়েছিলাম, জাস্ট অনলি আমার ব্ল্যাক কালার ছিল। তো সব শপিং করার পর আমি বাড়ি ফিরছি, প্রায় রাত 9টা সাড়ে 9টা বাজে, তারপর আর আমি এতটাই টায়ার্ড হয়ে পড়েছি আর খিদে পাচ্ছিল, তাই জন্য দেখি গরম গরম জিলাপি ভাজছে আর এখানে গরম গরম সিঙ্গারা এখনও ভাজা অবস্থায় রয়েছে, তো আমি কি করব, তাই জন্য সেটা বাড়ি নিয়ে চলে এসেছি। চাই বলো সিঙ্গারা আর জিলাপি, তাও আবার গরম গরম হলে মস্ত লাগে, জমে যায় জাস্ট, তা আমি এটা খাচ্ছি, দারুণ লাগছিল খেতে, আর এটা না খুবই মুচমুচে ছিল, সত্যি সবে সবে ভেজেছে, তাই ভেজে পরে আমি নিয়েছি। তো তারপর দেখো এই সিঙ্গারাটা হাতে তুলে নিয়েছি, সিঙ্গারা খেতে কারটা যদি চারিটা খাওয়া যায় তো আরও ভালো লাগে। যাই হোক আমিও সিঙ্গারা খাই, আর তোমরা নতুন নতুন ব্লগ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাই।